জে হিন্দ গুড মর্নিং আজি একটা ইম্পর্টে ভিডিও মানে লিছু এস ইসি জি ডি টু থাউজেন্ড টুয়েন্টি ফোর কেন্ডিডেট সকল কারণে মোট ইম্পর্টেন্ট ভিডিও হয় সো এই ভিডিও লাস্ট হিসাবে আধাতে স্ক্রিপ্ট করে নিদি আৰু এটা বিগ অপৰচুনিটি আহি গল তোমালোকৰ হাতত এস ইসি জি ডি ফাইনেলি আমি যদি কারণ অপেক্ষা করছিলাম যদি সুযোগ আমি এবারে পাও সো এবাৰ দুবাৰ পোৱা গৈছে স ভিডিও তো লাস্ট চাবা কারণ এ সি সি জিটি এইট একটা মোস্ট ইম্পর্টে পয়েন্ট হয় যদি পয়েন্টর কারণে লড় ছি সিলেকশন হোৱাৰ পিছতো সিঁতে পস্তাবলা হয় সো ফাইনেলি আমি আলোচনা করি এই এসি সি জিডি টু থাউজেন্ড টুয়েেন্টি ফোর যু আপডেট মানে আজ এই জনাই দিম কি আপডেট ভিডিঅ'টো শেষলৈ চাবা অন্তিম স্কিপ কৰি নিদিবা আজি যিটো ভিডিঅ' হৈছে এ চি চি জি ডি টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ পোষ্ট প্ৰিফাৰেঞ্চৰ ওপৰত চ' আমি যেতিয়া এ চি চি জি ডিৰ এপ্লাই কৰোঁ নতুন কেণ্ডিডেটবিলাকে প্ৰায়ভাগ কেণ্ডিডেটবিলাকে আমি ডাঙৰ এটা ভুল কৰোঁ যিটো ভুল হ'ল পোষ্ট প্ৰিফাৰেঞ্চ কোনটো দিব লাগে কিন্তু আমি গম নাপাওঁ দোকানত এপ্লাই কৰিব গ'লে কম্পিউটাৰ অপাৰেটৰে নিজে চেচ কৰি যিকোনো এটা পোষ্ট চিৰিয়েল হিচাপে দি দিয়ে যার ভুল কারণে আমি চাকরি পিছতো প্রস্তাবলিয়া হয় সো এইটু ভুল যীস কেন্ডিডেট সকলে টু থাউজেন্ড টুয়েন্টি ফোরছিলো এই ভুল শুধরণি করার একটা তাত প্রিফারেঞ্চ আছে যে প্রিফারেস তোমালোকে কেতিয়া পাবা ইয়ার এই ভিডিওত আমি আলোচনা করি সো কোমবাই যদি কেন্ডিডেট সকলে ভাবি আসা মূর নিশ্চয়স সি আইএসএফ বা সি আর পি বা আসাম রাইফল কিন্তু এপ্লাই করার টাইমত মই গম নাছিল কম্পিউটার অপারেটরে বি বা আইটিবিপি দি দিলে সো এতিয়া মোর ভাল মার্ক আছে বারো মোর ভাল মার্ক আছে ধরে মোর হান্ড্রেড প্লাস আছে ভাল মার্ক আছে কিন্তু মই প্রিফারেন্স দি দিল বিএসএফ আর আইটিবিপি কিন্তু মোর বিএসএফ আই টি ভাল নালাগে সো লাস্ট আমি লৈকে ডিপ্রেশনত ভুগি থাকো বা টেনশন থাকো যে বিএসএফ আইটি স্টেমি হার্ড ডিউটি হয় সো এটা আমি কি করিম কিন্তু এস এস সিয় টু থাউজেন্ড টুয়েন্টি ফোর একটা অপশন দিছে যদি তোমালে এপ্লাই করার টাইমত প্রথমে এটা প্রিফারেন্স আগতে পাইছিল আগতে কিন্তু এটা অপশন না বর্তমান হয়েছে টু থাউজেন্ড টুয়েনটি ফোর কেন্ডিডেট সকলে এই অপশন পাবা তোমাল যেতিয়া ডকুমেন্টস ভেফিকেশন হোক এসএসসি যদি যেতিয়া ডকুমেন্টস ভেরিফিকেশন হবো সেই ডকুমেন্টস ভেফিকেশনের সময়ত তোমালোকৰ এটো এটা অপশন দিয়া হব যে অপশনত আর একটা চান্স পাবা তোমালোকৰ যদি পোস্ট প্রিফারেন্স সলনি করা চেঞ্জ করার সো যার্থী সকলে এইবার অনলাইন করার সময়ত বুজি পোৱা নাছিলা রং হয়েছিল কিন্তু যেতিয়া ডকুমেন্টস ভেরিফিকেশন হব ডকুমেন্টস ভেফিকেশন সিক্সটিন ফর্ম দিয়ে সিক্সটিন ফর্ম লোক আৰু এটা ফর্ম দিয়ে এইটো ফৰ্মে বুজিয়ে নাপায় কিন্তু ফিল আপ কৰিব নোৱাৰে তাতে তুমি প্ৰিফাৰেঞ্চ সলাব পাৰা আৰু এইবাৰ এছ এছ চি যদি টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰত কিছুমান ল'ৰা ছোৱালী কিছুমান ল'ৰা ছোৱালীয়ে আৰ টি আই কৰিছিল সেইটো আৰ টি আই মেছেজত এছ এছ চিয়ে অলৰেডি ৰিপ্লাই দি দিলে যে এইটোৰ জৰিয়তে তোমালোকে দুবার চান্স পাবা এটা হল অনলাইন করার সময় যে অলরেডি চান্স আস তোমাল কিছু মানে ভুল করেছে আর একটা চান্স যদি তোমল সেকেন্ড চান্স ডকুমেন্টস ভেফিকেশনের টাইমত পাবা কিন্তু যেটা ডকুমেন্টস ভেফিকেশন করবাই ডিগ্রি টাইমত তোমালে ভালদরে ধ্যান দিয়ে ডকুমেন্টস ভেফিকেশন করবা কারণ এবার লাস্ট চান্স বারবার চান্স নাপাবা সো যার যার নিজ চয়েস পোস্ট এটা দিব দিবা কারো যদি সিআইএসএফ আই এফ ভাল লাগে ফার্স্ট প্রিফারেন্স দিয়ে দিবা কারো যদি আসাম রাইফল ভাল লাগে ফার্স্ট প্রিফারেন্স দিবা সো মোৰ মতে তো আই এস এফ বেটার হবো যেহেতু এসএসবি পোস্ট এইবার আমার ইমান নাই সো এস এস বি যদি কারো হাইস্ট মার্ক আছে যে হান্ড্রেড টুয়েণি প্লাস বা ওয়ান হান্ড্রেড প্লাস মার্ক আছে যদি ভাবি আসা যে মোর এস এস বি ভাল লাগে কিন্তু এসএসবি বহুত ভাল পোস্ট ফোর হয় পোস্ট হয় এসএসবি ভাল লাগে কিন্তু এপ্লাই করার টাইমত মানে বিএসএফ দিয়েছিল সো ডকুমেন্টস ভেফিকেশনের বি এসএসবি দিবা কোনো অসুবিধা নাই সো তোমালোকৰ হাতত আর একটা বিগ চান্স গৈছে এটু চান্স কেতিয়াও কেউ হেরব দিবা ডকুমেন্ট ভেরিফিকেশন ভাল কৰি দিবা আর কিছু মানে কয় যে দাদা হে ফোর জয় কিমান কিমান যাব পারে কোনটো ফৰজ জ বেছি বেশি যাব সো এটু আলোচনা কৰি দিমু ইয়াতে আলোচনা কৰি দিউ কাৰণ আকু যদি নতুন করে ভাৱে এটা ভিডিঅ' লৈ আহোঁ চ' বেলেগ টাইমো লাগি যায় এক্সট্ৰা আৰু ভালো নালাগে ইমান চ' আমি যদি কওঁ চবতকৈ বেছি কাৰ্টপ কম যাব চবতকৈ কম চি আইচ এফ বি এ চি ই এফ ডি চবতকৈ যদি কাট অফ বেছি যায় এছ এছ বি এন আসাম রাইফল যাবারপিছ সবতক কম যদি যাই সি আই এসএফত যাব তারপিছ বিএসএফ তারপি সি আর পি এফ তারপর আইটিপি তারপি আসাম রাইফল তারপি এসএসবি সো এসএসবি আর আসাম রাইফল এবার সবত্রয় বেশি কাট অফ যাব সো যিডেট সকল হান্ড্রেড প্লাস আছে সো যদি ফার্স্ট প্রিফারেন্স এসএসবি দিছা বা আসাম রাইফল দিছা ওয়ান টুয়েটি প্লাস আছে বা ওয়ান টেন তো আসাম রাইফল বা এসএসবি পাই যাবা নো প্রবলেম নো টেনশন আরামসে পাই যাবা বাট তার আগতে ওইসি সি জিডির অল স্টেপ তোমার কোয়ালিফাই কৰিব লাগিব বাকি যার নাম্বার কম আছে সো সেই অকল ক্যান্ডিডেট সকল তোমালে বাকি ফোর্স কেটা পাই যাবা বাট মোৰ মতে সেন্ট্রেল যিকোনো এটা ফোর্স পালে হল হে লাগে আমার যি হব দেখা যাব আর কি কথা আছে ছ' সেইমতে এই পাঁচটাৰ পৰা মই আশা কৰিছোঁ ছৰি অলপ ইফালেচোন মই আশা কৰোঁ যে এই পাঁচটাৰ ভিতৰত যিকেইটা ফৰ্চ আছে মোৰ ইউটিউবত ভিডিঅ' চোৱা বা মোৰ ৰেগুলাৰ ভিউৰ যিসকল আছে যাতে এই পাঁচটাৰ ভিতৰত যিকোনো এটা ফ'ৰ্চ পাই যায় এইটোৱে মই ভগৱানৰ ওচৰত প্ৰে' কৰোঁ চ' আজি ভিডিঅ' এইটোৱে আছিল আৰু এটো অপচন ডকুমেণ্টছ ভেফিকেশনের টাইমত অলৰেডি পাই যাব ডকুমেণ্টছ ভেফিকেশনের টাইমত যিটো আমাৰ আগতে অনলাইন কৰা টাইমত আমি যিটো চান্স পাইছিলোঁ বাট এতিয়া আমি ডকুমেণ্টছ ভেৰিফিকেশ্যনৰ টাইমত আৰু এটা চান্স পাম এইটো চান্স আমাৰ হেৰাব দিব নালাগে না মূরমতে সো আমাৰ ফৰ্ম টাইম লগত দি দিব তেতিয়া তোমালোকে ই কৰি দিব পাৰা সো আজিৰ ভিডিও আছিল জয় হিন্দ